আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যা হোক, গরু বিক্রি করার প্রায় চার পাঁচ দিন হয়ে গেল, চার পাঁচ দিন থেকে গরুর কোনো ভিডিও দিই নাই আমি আমার খামারের। তা খামারের আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তা যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন আমার খামারের কার্যক্রম। এ পাশে খামারটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, হয়ে যাওয়ার কারণও আছে। কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে দেশি চারটা গরু ছিল, ওই দেশি চারটা গরু বিক্রি করে দিছি। এখন এখানে আর ছয়টা গরু আছে আমার, সর্বমোট দশটা গরু ছিল। যারা শুরু থেকে ভিডিও দেখেন বুঝতে পারবেন এখন ছয়টা গরু আছে, চারটা যেহেতু বিক্রি করে দিছি। ছয়টা গরুর মধ্যে হচ্ছে এটা হচ্ছে বিদেশি ক্রস, মানে দেশি ক্রস জাতের গরু। এটা কেনা ছিল আমাদের 73,000 টাকা। এটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান, এটা কিনছিলাম 69,000 টাকা। এ পাশের সবচেয়ে খামারের বড় গরু, এটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান, এটা কিনছিলাম 81,500 টাকা। আর এটা হচ্ছে ক্রস, এটা কিনছিলাম 80,500 টাকা। আর এই দুইটা হচ্ছে পার্সেন্টেজ খুব কম সাহিওয়াল, এই দুটা নিয়েছিলাম 1,57,000 টাকা। তা যা হোক, এখন হচ্ছে ছয়টা গরু আছে, দশটার মধ্যে চারটা বিক্রি করে দিয়েছি 3,20,000 টাকা। এখন হচ্ছে এই পাশে দুইটা গরু আলাদা করে রাখছি, কারণ হচ্ছে এই দুইটা বিক্রি করব। আজকে শনিবার, আজকে যদি বাড়িতে পাইকার আসে তাহলে বিক্রি করে দেবো, দাম দর যদি মিটমাট হয়। নাহলে কালকে আমাদের এই সাহেবাল গরুটা যে হাটে নিছিলাম, এই ফিজিয়ান গরুটা যে হাটে নিছিলাম ওই হাটে নিয়ে যাব, মানে যেখানে কিনছিলাম একে সেখানে বিক্রি করতে নিয়ে যাব কালকে। আজকে যদি বাড়িতে দামাদামি না হয় এই দুইটা বিক্রি হবে, কারণ আমাদের হচ্ছে একটু টাকার দরকার, এই জন্য হচ্ছে গরুগুলা বিক্রি করে দিতেছি। এটা 69,000 টাকা দিয়ে কিনছিলাম, দেখি কালকে কত বিক্রি করতে পারি আপনাদের জানাবো। আর এটা 73,000 কিনছিলাম, এটা হচ্ছে 92,000 টাকা বলে গেছে, 3 মাস হইলো কিনার, 3 মাসের একটু বেশি হবে, 10 দিন 15 দিন বেশি হবে। 73 নিয়েছিলাম, 92,000 বলছে এটা, আর ওটার কোনো দাম বলে নাই। কারণ হচ্ছে এটা হচ্ছে মাংসর জন্য ওরা কিনতে চাইছিল, আর এটা হচ্ছে মাংস তেমন হয়নি, এটা বিক্রি হলে ওই পোষার জন্য কেউ নেবে কিনে। আর এমনি এটা দেখাছিলাম, এটা হচ্ছে 1,05,000 টাকা বলছে, এটা 81,500 টাকা কিনছিলাম। এই চারটা গরু রাখে দেবো, এই যে বড় হলিস্টান ফিজিয়ানটা, এই যে এই করসটা, আর হচ্ছে এই সাহিওয়াল জরার দুইটা, এই চারটা রাখে দেবো আমার খামারের। হচ্ছে যে চারটা গরু রাখে দেবো তার মধ্যে এই দুটাই দাঁত ভাঙছে, এটা কোনো দাঁতে নাই, আর ওইটার দাঁত ভাঙছে, এই তিনটা দাঁত ভাঙছে, এটা দাঁত ভাঙে নাই। এই চারটা 3 মাস দেখবো, 3 মাস পর এই চারটা ছাড়বো। আর ওই দুটা আজকে যদি বাড়ির বিক্রি না হয় তাহলে কালকে বাজার নিয়ে যাব। তো এই ছিল খামারের ভিডিও আমার, অবশ্যই কালকে আবার একটা ভিডিও পাবেন কত দিয়ে গরু বিক্রি করলাম। তো আল্লাহ ভরসা গরু দুটা লাভ হবে ভালোই, যেহেতু 92 বলে গেছে, 73 নিয়েছিলাম, আর ওটাও তো অবশ্যই বিক্রি হবে। আর বাড়ির যে পাইকারগুলো আসছিলো ওরা হচ্ছে মাংসের জন্য আসছিলো, আর ওটা তো হচ্ছে পোষার জন্য নেবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। যে দুই ভাই মিলে এখন হচ্ছে গরুর বাজার দেখতে যাচ্ছি, দেখে আসি বাজার।